সকালে মোবাইল ফোনে ইমেল ঘাটতেই পেলেন খবরটা। স্বপ্ন ছিল অর্জুন পুরস্কার পাওয়ার। রবিবার বৃষ্টি ভেজে সকালে খবর পেতে আপ্লুত বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ। রিও থেকে অলিম্পিকে অংশগ্রহণ করে কলকাতায় ফিরেছেন কয়েকদিন হয়েছে। এর মধ্যেই সৌম্যজিৎ ছেড়ে ফেলেছেন পরের পরিকল্পনা। সুইডেন নয়, এবার জার্মানিতে ট্রেনিং করতে যাচ্ছেন ভারতের এখন এক নম্বর টেবিল টেনিস খেলোয়াড়। অর্জুন পুরস্কার পাওয়ার পর সৌম্যজিতের দাবি, এবার লক্ষ্য 2018 সালে কমনওয়েলথ গেমস ও পরে টোকিও অলিম্পিকে পদক জয়। ভালো চান্স টেবিল টেনিস টোকিওতে টিমে মেডেল আনতে পারে আমার মনে হয়। আপকামিং আমাদের কমনওয়েলথ গেমস আছে অলিম্পিকের আগে, আমার মনে হয় ওটা অস্ট্রেলিয়াতে 18-তে গোল্ড কোস্ট, ওটা আমাদের আমার মনে হয় খুব ভালো হাই চান্স, মানে খুব আমাদের ভালো হবে যে আমরা 18 আমরা ভালো পারফর্ম করলে 20 জন আমরা সাপোর্টটা খুব ভালো পাবো। সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান হিসেবে লন্ডন অলিম্পিকে গিয়েছিলেন, এখন টিটি সার্কিটে অভিজ্ঞ সৌম্যজিতের স্বপ্ন আগামী দিনে দুরন্ত পারফর্ম করে খেলরত্ন পুরস্কার জিতে নেওয়া। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।